বাঘের সঙ্গে সেলফি, তারপর যা কাণ্ড ঘটলো দেখুন। বাঘের সঙ্গে ছবি তোলার মরিয়া চেষ্টা, গর্জনেই তোলপার, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। বাঘকে দূর থেকে দেখেই মানুষজন সন্তুষ্ট থাকেন। বাঘের কাছে গিয়ে তার সঙ্গে ছবি তোলার ইচ্ছের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের সকলেরই জানা। তবে সোশ্যাল মিডিয়ায় এমন এক হারহিম করা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্য দেখে যে কারো আত্মা কেঁপে উঠবে। খাঁচায় বন্দি থাকলেও বাঘের কাছে যাওয়ার সাহস করেন না সাধারণ মানুষ। সম্প্রতি বাঘের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাঘের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করতে যায় দুই তরুণ। শুধুমাত্র বাঘের গর্জন শুনেই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন তারা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হিংস্র বাঘ লোহার শিকল বাঁধা অবস্থায় রয়েছেন এবং সেখানে সেলফি তোলার জন্য দু যুবকও হাজির, যারা বাঘের সঙ্গে ছবি তোলার চেষ্টায় মরিয়া। এমন সময় তৃতীয় একজন লাঠির গুঁতোয় বাঘটিকে বিরক্ত করছিল। তারপর বাঘটি বিরক্ত হয়ে এমনভাবে গর্জন করে উঠল যে সেখানে হাজির দুজনেই প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালায়। ঈশ্বরকে ধন্যবাদ, তারা প্রাণে বেঁচেছেন।